बोगुरा सिटी आइडियल مدرسة मेधा مونوني بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাস হবে আকাইদ টপিক হবে ইসলামের পরিচয় ও শির্কুফুরের আলোচনা তাই প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলেই তোমাদের এই বইটি বের করে নাও আকায়েদ আফ্রিকা ইবতদায় পঞ্চম বইটি তোমরা সবাই বের করে নাও আশা করি বইটি বের করে নিয়েছ দেখো এই বইটির ভেতরে চতুর্থ নাম্বার পাট সাত নাম্বার পেজ এটা বের করে নাও এখানে দেখো লেখা আছে চতুর্থ পাঠ ইসলামের পরিচয় ইসলাম আল ইসলাম ও শব্দের অর্থ অনুগত হওয়া আত্মসমর্পণ করা ইসলাম কাকে বলে দেখো আল্লাহ তালার প্রতি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে তার বিধান সমূহের অনুগত করার নাম হলো ইসলাম তাহলে তালার প্রতি রূপে সমর্থন রাখতে হবে তিনি যা করতে বলেছেন নামাজ পড়তে বলেছেন রোজা রাখতে বলেছেন ইবাদত করতে বলেছেন বন্দি করতে বলেছেন গুনার কাজ ছেড়ে দিতে বলেছেন এগুলি প্রত্যেকটা কথার ওপরেই সম্পূর্ণরূপে সমর্পণ করতে হবে এবং সব বিধিবিধান যে সমস্ত তিনি দিয়েছেন তার অনুগত্য করতে হবে তার নাম হলো ইসলাম দেখো এরপর এই চ্যাপ্টারে যেটি লেখা আছে মন আল্লাহ রে আদমকে ঘোষণা দিয়েছেন বিশাল সৃষ্টি তিনি অনেক কিছু সৃষ্টি করেছেন তার মাঝে সবচাইতে সম্মান দিয়েছেন বনি আদমকে অর্থাৎ আমাদেরকে শ্রেষ্ঠ বলে তিনি ঘোষণা দিয়েছেন যেমন কোরআনের মধ্যে আছে। বলে কদকার আদম আমি আদমকে সম্মান দান করেছি সমস্ত মানুষের ওপরে তিনি মানুষের জন্য ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে নির্ধারণ করেছেন মানুষের জন্য এই মানুষকে তিনি সম্মান দান করেছেন মানুষের জন্য সবচাইতে নির্ভেজাল সব চাইতে দামি ধর্ম সবচাইতে পছন্দ নিয় ধর্ম যেটি এটি হলো ইসলাম এই ইসলামকে আমাদের জীবন ব্যবস্থা হিসেবে তিনি নির্ধারণ করে দিয়েছেন কোরআন মাজিতে এই বিষয়ে বর্ণিত আছে ইসলাম নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত একমাত্র দিন হল ইসলাম আলী ইমরান উনিশ নম্বর আয়াতের মধ্যে এটি বর্ণিত আছে। অন্য আয়াতের মধ্যে দেখো আল্লাহ তালে এরশাদ করেছেন কি আলিয়াউমা আকমালতু লাকুম দিন আকুম ও আতম তুমা আলাইকুম নি ওয়ার অ দি তুলাকুমুল ইসলামাদিনাম এর অর্থকি আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করে দিলাম আল আলিয়াউমা আজকে আকমালতু আমি পূর্ণ করে দিয়েছি লাকুম তোমাদের জন্য দিনাকুম তোমাদের দিনকে যে কথা এখানে বলেছেন যে আজ তোমাদের দিনকে আমি তোমাদের জন্য পূর্ণ করে দিলাম আলাইকুম আত্মাম তো এবং তোমাদের পরিপূর্ণ করে দিলাম আলাইকুম তোমাদের ওপরে আলাইকুম তোমাদের ওপরে পরিপূর্ণ করে দিলাম নিয়ামাতি আমার নিয়ামত সমূহকে তাহলে কি আসলে এখানে কয় তোমাদের প্রতি আবার নিয়ামত পূর্ণ করলাম অরফ তু লাকুমুল ইসলাম না অরদিত এবং মনোনীত করলাম লাকুম তোমাদের জন্য আল ইসলাম আ ইসলামকে দিন আন দিন হিসাবে তাহলে এটা দেখো এই অর্থটা এখানে লেখা আছে আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম সুরা মায়েদার তিন নম্বর আয়তের মধ্যে এটা পরিণত আছে দেখো বন্ধুরা ইসলাম ফিতরত বা স্বভাব জাত একটি ধর্ম মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্যের সাথে ইসলামের যোগসূত্র অত্যন্ত নিবিড় ও সুদৃঢ় মানব চরিত্রের উৎকর্ষ সাধন ন্যায় নীতি ও সুবিচার ভিত্তিক সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে ইসলামের কোনো বিকল্প নেই মানব জীবনের প্রয়োজনীয় সকল কিছুর নির্দেশনা ইসলামে রয়েছে ইসলাম গোটা মানবজাতির জন্য কল্যাণ ও শান্তির ধর্ম আগত অনাগত সকল যুগ ও মানুষের জন্য ইসলাম একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা মানবতার মুক্তি দুনিয়া ও আখেরাতের কল্যাণ নিশ্চিত করতে হলে জীবনের সকল ক্ষেত্রেই ইসলামী বিধিবিধান মেনে চলতে হবে তাই আমরা সকলে ইসলামকে মন ও প্রাণ দিয়ে আমরা মানব ইনশাল্লাহ ইসলামের মানতে হবে আল্লাহ তালা যা বলেছেন এটা করতে হবে আল্লাহ তালা যা নিষেধ করেছেন এটা ছেড়ে দিতে হবে আমরা অনেক সময় ইচ্ছা করে পাল্লাতে আমরা গুণা করি গুনা যেন না করি নিজেকে বুঝাতে হবে ইসলাম একটা ধর্ম এমন যে ধর্মের ভেতরে সব আছে এমন এমনকি বাথরুমে যাওয়ার দোয়াটাও শিখে দেওয়া হয়েছে এমন কি খাবারের সামনে আসলে কি দোয়া বলতে হয় এটাও শিখানো হয়েছে তোমরা তো সকলে জানো অজু করতে কি দোয়া বলতে হয় এটা শেখানো হয়েছে মসজিদে কিভাবে ঢুকতে হয় আবার কি দোয়া বলতে হয় এটাও শেখানো হয়েছে ইসলামের ভেতরে কমপ্লিট একটা ধর্ম এর ভেতরে কোনো কিছু এমন নেই যেটা পাওয়া যাচ্ছে না বা যাবে না সকল বিষয়কে নিয়েই এই ইসলামটা পরিপূর্ণ রূপ আর এইটা আল্লাহ তালা দান করেছেন শ্রেষ্ঠ মানবদের জন্য আর সে শ্রেষ্ঠ মানব হলো ধনিয়া আদম শ্রেষ্ঠ মাখলুক সৃষ্ট মাখলুক হলো বনি আদম আমরা হলাম সে বনি আদম আল্লাহ তালা অনেক মোহাম্বত করে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তার বন্দেকি করার জন্য ইসলামকে মানার জন্য তাই সকলে আমরা ইসলামকে মানব আসো আমরা সবাই ইসলামকে মানি ইসলামের শাসন অনুশাসন অনুযায়ী চলি জীবনকে কল্যাণকর জীবন হিসেবে তৈরি করি দুনিয়ার জিন্দেগিতে আখেরাতের জিন্দগি ভালো করার জন্য নিশ্চিত করে নেই এই দুনিয়াতে যদি ইসলাম অনুযায়ী চলতে পারি আখেরাত আল্লাহ তালা আমাদেরকে তার ওয়াদা পূর্ণ করে জান্নাত দান করবেন আলহামদুলিল্লাহ তারপরে দেখো পঞ্চম নাম্বার পাঠ নিয়ে আলোচনা করব আমরা ইসলামের ঠিক বিপরীত দুইটা জিনিস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তিনটি জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে এক নাম্বার হলো এখানে শিরিক নিয়ে আলোচনা করা হয়েছে ইসলামের বিপরীত যে দিক সেটা হলো শির্ক আর কুফুর নেফাক দেখো আমরা এটা নিয়ে আলোচনা করি কিছু শির আর শির্ক শব্দটি অর্থ হলো শরিক করা অংশীদার স্থাপন করা পরিভাষায় আল্লাহ তালার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করাকে শির বলে আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না তোরে বাকার ভেতরে বর্ণিত আছে ফলে আলুল্লাহ আংদুম তাহলে মন তোমরা জেনে শুনে আল্লাহ তালার সাথে শিরেক করো না আল্লাহ সাথে কাউকে অংশীদার বানীও না কারণ একমাত্র সৃষ্টিকর্তায় তিনি হবে তারপর কি বলেছেন যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে মুশরিক বলা হয় শিরিক একটি জঘন্য ও অমার্জনীয় অপরাধ আল্লাহ তালা কোনোদিন তাকে ক্ষমা করবেন না শিরিকের গুণা নিয়ে মারা গেলে আল্লাহ তালা সেই গুণা কখনো ক্ষমা করবেন না এই মর্মে আল্লাহ তালা বলেন ইন্ন আলা ইয়োগো ফেরো আই শাক মিহি অয়ো ফেরো মা দুন আদ আলি কেলিম আইয়াসা উ সুরাই নেসার একশো ষোলো আল্লাহ তালা বলেছেন নিশ্চয় আল্লাহ তার সাথে শিরিক করাকে ক্ষমা করবেন না এছাড়া যাকে ইচ্ছে তিনি তাকে ক্ষমা করে দেবেন আমরা যে জিনিসটা বুঝলাম যে শিরিক করে তাকে আল্লাহ তালে কখনোই ক্ষমা করবেন না শিরিক বাদ দিয়ে যদি কোনো কবির গুণা হয়েই থাকে কোনো মানুষের তাও আল্লাহ তালা ক্ষমা করে দেবেন আল্লাহ তালা তাকে নাজার দেবেন আশা করা যায় কিন্তু শিরিক করলে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না তাই আমরা অবশ্যই শিরিক থেকে নিজেকে মুক্ত রাখব শিরিকের বিষয়ে আরও আলোচনা আমাদের শুনতে হবে এরপরে দেখো শিরেক দুই প্রকার শিরখে আকবর আর শিরকে আজগর শিরকে আকবর হল শিরক আকবর বা বড় ধরনের শিরিক হলো কাউকে আল্লাহ তাল্লার জাত বা সত্তায় শরিক করা তার গুণাবলীতে শরিক করা সৃষ্টি জগতের পরিচালনায় অধিকারে শরিক করা তারপরে এবাদতের মধ্যে শরিক করা অনুরূপভাবে কাউকে আল্লাহ তালার পুত্র বা কন্যান কন্যা বলা বিশ্বাস করা মূর্তি পূজা করা চন্দ্র পূজা সূর্য পূজা করা আগুন বাতাস পাথর ইত্যাদির উপাসনা করা এই সব শিরব এগুলি কখনোই করা যাবে না কোনো বাচ্চা চাওয়া ইত্যাদি ইত্যাদি এইগুলি কখনোই করা যাবে না এগুলি কখনো করা ঠিক হবে না এগুলি মারাত্মক ছোট ছোট শির রয়েছে এগুলি আমরা শুনে নেই কাজগার বা ছোট ধরনের শির হলো প্রকাশ্য বা গোপন ভাবে আল্লাহ তালের এবাদতের মধ্যে কেবল আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য রাখা যেমন রিয়া বা লোক দেখানো কিছু এবাদত আছে সুনাম বা সুখ্যাত অর্জনের জন্য দান করা সৎকার করা এটাও এক প্রকারের শিখ নামাজ পড়তে মন চায় না কিন্তু মসজিদে গিয়ে নামাজ দুই রেখা বেশি বললাম যে পিছনে আমার আব্বা দেখতেছে তাহলে আমি একটু নামাজ বেশি পড়ি এরকম করাটাও শিরকে আজগার হবে বা কোনো মানুষ এমন হয়েছে যে আমার বয়স হয়ে গেছে এখন যদি আমি নামাজ না পড়ি মানুষ কি বলবে একটু নামাজ পড়ে নেই এমন যদি কেউ করে থাকে এটাও শিরকে হবে হবে এটাও আমি দান করলাম আর একজন হাত চোখ থেকে দান না দিলে হয় আমি একটু দান করি অন্যের দেখা দেখি বা অন্যকে দেখানোর উদ্দেশ্য করে যদি কেউ দান করে এটাও শেখ আজগার হয়ে যাবে তাই বন্ধুরা এরকম কোনো শেখ আমাদের কখনো করা যাবে না আশা করি তোমরা আমার এই বিষয়টা অতি সংক্ষেপে বুঝা দিতে পারলাম তোমরা বুঝতে পেরেছ তারপর আর একটা বিষয় ইমানের বিপরীত কুফুর কুফুরের পরিচয় আসো কুফুর আল কুফুর আরবি শব্দ এর অর্থ গোপন করা তারপরে অস্বীকার করা কুফুর ইমানের বিপরীত যেটা বললাম আমি একটু আগে পরিভাষায় রাহাল্লামকে তার বা তার আনিত কোনো একটি বিষয় অস্বীকার করাকে কুফুর বলে আল্লাহকে স্বীকার করে রসিসাল্লা সাল্লামকে অস্বীকার করা বা কোরআন মসজিদকে অস্বীকার করা নিঃসন্দেহে কুফুরি যে ব্যক্তি কুফুরি করে তাকে বলা হয় কাফির হালালকে হারাম আর হারামকে হালাল বিশ্বাস করা কুফুরি কুফুর এর অনিবার অনিবার্য পরিণতি জাহান নাম অনিবার্য পরিণতি জাহান্নাম বন্ধুরা বিষয়টা একটু খেয়াল করে নাও কুফুর ইমানে ঠিক বিপরীত একটি জিনিস আল্লাহকে মানলাম রসুলকে মানলাম না এটাও যেমন কুফুরি রসুলকে মানসি কিন্তু আল্লাহর কোরআনকে মানি না এটাও কুফুরি রসুল মানসি কোরআন মানসি কিন্তু আমরা রসুলের হাদিসকে অস্বীকার করলাম এটাও কুফুরি সুতরাং এগুলি কাজ করা যাবে না রসুল যা নিয়ে এসেছেন যা করতে বলেছেন এইগুলো আমাদের করতে হবে মানতে হবে আশা করি বুঝাতে পারলাম অধিসংক্ষেপে তারপর দেখো নিফাক নিফাকের পরিচয় নিফাক এই শব্দটি অর্থ হল কপটতা নীতি অবলম্বন করা পরিভাষায় অন্তরের কুফুরি গোপন করে প্রকাশ্যে ইসলামের অনুগত্য করাকে ফাকলাহাই যে ব্যক্তি এই ধর্মকে নীতি অবলম্বন করে তাকে বলা হয় মুনাফিক পরকালে মুনাফিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল কোরআনে ইরشاد রয়েছে ইন্না আল মুনাফিকিনা ফি আতরকিল আসফলি মিনান নার সূরা নিসার 145 নম্বর আয়াতে কারীমি আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় মুনাফিকরা দোজখের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে আমরা সাধারণত এটুকুই জানি যে চুলের ওপরে আগুন জলে আর এই আগুনে তাপে মোটামুটি কি হয় হয় ভাত রান্না তরকারি রান্না হয় ইত্যাদি রান্না করা হয় কিন্তু খড়ি থাকে কোথায় খড়ি থাকে কিন্তু নিচে আগুনটা ধরানো হয় আমরা বুঝতে পারলাম যে মুনাফিক যারা এদেরকে আল্লাহ ধরিয়ে আল্লাহকে যার নামে নিম্ন স্তরে রাখবেন যে মুনাফিকদেরকেই আগুন ধরে দেবেন মুনাফিকরাই প্রজ্বলিত হবে ওপরের দিকে যাহার নামের আসামিরা অন্যান্য কেউ থাকবে কিন্তু মুনাফিকদেরকে নিচে রাখা হবে সুতরাং আমরা অবশ্যই খেয়াল করব এই কাজটি আমাদের কখনোই করা যাবে না দ্বিমুখী আচরণ কখনো করা যাবে না একদিকে এইরকম আরেকদিকে অন্যরকম এরকম আচরণ করা ঠিক হবে না এটা উচিত হবে না নবী সাল্লু আলাইসাল্লাম বলেন মুনাফিকের আলামত তিনটি আমরা লক্ষ্য করি আমাদের মধ্যে এই বিষয়টি আছে যদি থাকে আমরাও কিন্তু মুনাফিক অবশ্যই আমাদের ছেড়ে দিতে হবে দেখো কথা বলার সময় মিথ্যা বলে তুমি কি মিথ্যা বলো তাহলে ছেড়ে দাও মিথ্যা বলা যাবে না কখনোই মিথ্যা বলা যাবে না মিথ্যা বললেই মুনাফিকের শাস্তি হবে দুই নম্বর বিষয় ওয়াদা করলে ভঙ্গ করে দাও করা আবার সেটাকে ভঙ্গ করে দেওয়া এটা কখনোই করা যাবে না মাথায় রাখতে হবে তিন নম্বর যে বিষয়টা আমানত রাখা হলে তার খিয়ানত করা আমানত রাখছে খিয়ানত করে দিচ্ছি এগুলি কখনো করা যাবে না এটা পোকায় শরীফের ভেতরে হাদিসটা বর্ণিত রয়েছে যাই হোক পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রী তোমাদের সকলকে অভিনন্দন যে আজকে অনলাইন ক্লাসে তোমরা অ্যাটেন্ড করেছ এরপর দেখো এই দুটা চ্যাপ্টারের উপরে আজকে যে আলোচনা করেছি তার উপরে তোমাদের চতুর্থ পঞ্চম পাঠটা ভালো করে পড়তে হবে ভালোভাবে তোমরা এটা পড়ে নাও এরপরে এখান থেকে আমি আবার জিজ্ঞেস করব ওই ইসলাম ইসলামকে নিয়ে আলোচনা যেটা করেছি এখান থেকে কিছু প্রশ্ন করব ক্লাসে আসলে আবার দেখো যে তোমাদের নেফাকে নিয়ে আলোচনা করবো মোনাফিক আলামত কয়টি হয়তো এটা আমি জিজ্ঞেস করব তখন তোমরা অবশ্যই তিনটি বলে দেবে শিরিক কাকে বলে কুফুর কাকে বলে মোনাফে কাকে বলে ইসলাম মুসলিম কাকে বলে এই চারটা সংজ্ঞা আছে এখানে তোমরা অবশ্যই এই চারটা সংজ্ঞাগুলি পরে নেবে আল্লাহর কাছে দোয়া করি তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো বাসায় ঠিক মতো থাকো